প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ। আজকে আমরা ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে নেগেটিভ করা। এর আগের ভিডিওতে আমরা অনলি বা অ্যালোন সম্পর্কে আলোচনা করেছি, আর আজকের ভিডিওতে আমরা এটার দুইটা রুল শিখব। সেই দুটা রুলের প্রথমটা হচ্ছে সামটাইমস যুক্ত, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যে সামটাইমস থাকে, মানে কি মাঝে মাঝে, কিভাবে আমরা এই বাক্যটাকে অর্থ ঠিক রেখে নেগেটিভ করব। কারণ অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটাকে ট্রান্সফরমেশন বলা হয় না, কনভার্সন বলে, তাই না? এটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। যেমন বাংলায় যদি বলি সে সৎ, এখন আমি যদি বলি সে অসৎ, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল, এটাকে বলে কনভার্সন। আর অর্থ যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমি বলবো সে সৎ ছিল, অ্যাফার্মেটিভ, আমি বলবো এটা সে অসৎ নয়। এরকম বেশ কিছু রুল আছে নেগেটিভ করার। তো আগের ভিডিওতে অনলি অ্যালোন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা সামটাইমস দেখব, মাঝে মাঝে। তাহলে সামটাইমস যুক্ত সেন্টেন্সকে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ডু নট অলওয়েজ অথবা ডাজ নট অলওয়েজ বসাতে হয়। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারে ডিড বসবে কি না, তো আমি বলবো না, ডিড বসবে না, কারণ সামটাইমস থাকলে, এটা রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে, সামটাইমস থাকলে মাঝে মাঝে, এটা অভ্যাসগত বা স্বভাবগত কাজকে বোঝায়। এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যে তোমরা জানো যে নট বসাতে গেলে আর কি প্রশ্নবোধক করতে গেলে ডু ডাজ লাগে। তো কখন ডু দেবো কখন ডাজ দেবো এটা ইতিমধ্যে তোমাদের জানা উচিত বা জেনেছ হয়তো বা। হি সামটাইমস, অ্যাফার্মেটিভ বাক্যটা এরকম, কামস হেয়ার, তাই না? তাহলে এখানে অনেকে একটা গন্ডগোল করে, সামটাইমস দেখে ভাবে যে এখানে তো এস আছে, কামের সাথে মনে হয় এস হবে না, কিন্তু এটা কিন্তু একটা অ্যাডভার্ব, আর এর সামটাইমস বানানটাই এরকম, লাস্টে একটা এস আছে। আর এখানে আমাকে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য, যেহেতু সামটাইমস থাকলে হি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে অবশ্যই এর যুক্ত করতে হয়। আচ্ছা, অ্যাফার্মেটিভ বাক্যটা হলো হি সামটাইমস কামস হেয়ার, এইটা যখন আমরা নেগেটিভ করবো অর্থ ঠিক রেখে, তাহলে এখানে যখনই দেখবে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট আছে, অথবা তুমি এই ভার্বটাও খেয়াল করতে পারো এসিএস যুক্ত, এসিএস যুক্ত থাকলেই কি এখানে ডাজ বসাইতে হবে। তাহলে হি ডাজ নট অলওয়েজ, এই যে উপরে বলা আছে ডু নট অলওয়েজ, নাহলে ডাজ নট অলওয়েজ, তাহলে যখনই ভার্বের সাথে দেখবা এসিএস যুক্ত আছে তখন ডাজ নট দেওয়া। হ্যাঁ, হি ডাজ নট অলওয়েজ। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সব ক্ষেত্রেই, একটা বাক্যে যখনই আমরা ডু ডিড ডাজ ব্যবহার করি তখন এই মেইন ভার্বটা বা প্রিন্সিপাল ভার্বটা কিন্তু বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে বসে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি কেউ আবার কামস দেয় তাহলে কাটা যাবে, দ্যাট ইজ যেহেতু তুমি ডাজ ইউজ করে ফেলেছো, এখন এখানে এসটা ছেড়ে দিতে হবে। তাহলে অ্যান্সারটা হলো হি ডাজ নট অলওয়েজ কাম হেয়ার। নিচে আর একটা উদাহরণ দিয়েছি, যেহেতু এখানে আমি বলেছি যে ডাজ নট অলওয়েজ অথবা ডু নট অলওয়েজ বসে, তাহলে ডাজ নট এর উদাহরণ আমরা দেখলাম, এখন ডু নটটা দেখি কখন হয়। যখন এখানে থার্ড পার্সন প্লুরাল অথবা ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরাল আই উই, হ্যাঁ, অথবা সেকেন্ড পার্সনের কিছু সাবজেক্ট ইউ, এগুলো থাকবে, দ্যাট ইজ সহজ কথা হলো এখানে ভার্বটার সাথে যুক্ত থাকবে না, হ্যাঁ, একদম ক্লিয়ার প্রেজেন্ট ফর্মে থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডু অবশ্যই ইউজ করতে হবে। আর ভার্বের সাথে এস থাকলে, আমি কালার করে দিয়েছি, দেখো এস থাকলে সেইখানে আমরা দেবো ডাজ। আচ্ছা, তাহলে দে সামটাইমস কাম হেয়ার, দে ডু নট অলওয়েজ কাম হেয়ার, এখানে যদি আই থাকতো আই সামটাইমস কাম হেয়ার, একই অ্যান্সার হতো, দ্যাট ইজ এই ভার্বের সাথে এস যুক্ত না থাকলেই তোমাকে মনে রাখতে হবে ডু নট অলওয়েজ আসবে। আচ্ছা, এখন আমরা আর একটা রুল আসতে শিখবো, যেহেতু এই রুলটা ছোট ছিল, অলওয়েজ যুক্ত। এখন এইখানে অনেক ছাত্রছাত্রী গন্ডগোল করে যে এখানে এখানে যেহেতু শিখলো যে সামটাইমস থাকলে ডু নট অলওয়েজ বা ডাজ নট অলওয়েজ, ওরা ভাবে উল্টাটা, যে তাহলে অলওয়েজ যদি থাকে তাহলে মনে হয় সামটাইমস আসবে, এটা মোটেই না। তোমাকে এভাবে মনে রাখতে হবে যে সামটাইমস থাকলে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট অলওয়েজ বসাতে হয়, হ্যাঁ, আর যখন অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ বাক্য হবে এটাকে নেগেটিভ করতে বলবে, এটা রুল কিন্তু আলাদা। সেটা হলো অলওয়েজ থাকলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তোমাকে প্রথমে নেভার বসাইতে হবে, আর তোমরা জানো নেভার মানেই কখনো না, নেভার বসলে কখনোই এর সাথে আর নট থাকতে পারে না, নেভার দিলেই তোমার নেগেটিভ হয়ে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বসাইতে হবে। আমি তোমাদেরকে বাংলায় ক্লিয়ার করে দিচ্ছি উদাহরণটা, হি ইজ অলওয়েজ সিনসিয়ার, সিনসিয়ার মানে কি দায়িত্ববান, তাহলে সে হয় সব সময় দায়িত্ববান। এখন আমি এটাকে নেগেটিভ করব, আমি শিখলাম কি যে অলওয়েজ থাকলে নেভার বসাতে হয়, হি ইজ নেভার। তুমি যদি এখানে অপোজিট ওয়ার্ডটা না দাও, সিনসিয়ার যদি আবারও সিনসিয়ার বসাও, তাহলে মানেটা কেমন হয়, একদম কনভার্সন, দ্যাট ইজ অর্থই চেঞ্জ হয়ে যায়। হি ইজ অলওয়েজ সিনসিয়ার, সে সবসময় সিনসিয়ার, দায়িত্ববান। এখন আমি যদি বলি হি ইজ নেভার সিনসিয়ার, তাহলে অর্থ কী দাঁড়ালো, সে কখনোই সিনসিয়ার না, ফুললি মানে একদম মিনিংই চেঞ্জ হয়ে গেল, সো এটা ট্রান্সফরমেশন না,
এই জন্য মনে রাখতে হবে যে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে যখন নেগেটিভ করব তখন যে নেভার বসাবো অবশ্যই সেখানে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ দিতে হবে। এখন যদি বলো বিপরীত শব্দ কোথায় পাবো, যদি না জানি অবশ্যই সেগুলো করতে হবে। আমি পরের ভিডিওতে বেশ কিছু অপোজিট ওয়ার্ড একটা ছক দেখিয়েছি, হ্যাঁ তোমরা দেখবে। আর তাছাড়া প্রতিটা গ্রামার বইয়েই অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দগুলো আছেই, যেমন সিনসিয়ার এর অপোজিট হলো ইনসিনসিয়ার, সবসময় যে সামনে ইন বসবে তা না, বিভিন্ন রকম হয়, আন হয়, হ্যাঁ আই আর হয়, এটাও পরের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, পরে আরেকটা উদাহরণ দেখো। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, মাইন্ড মানে কি মনোযোগ দেওয়া। তাহলে এখানেও দেখো হি থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে অলওয়েজটাও একটা প্রেজেন্ট ইন্ডি সামটাইমস এর মতোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্লু ওয়ার্ড, সেক্ষেত্রে এটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে ভার্বটার সাথে এর যুক্ত হয়েছে মাইন্ডস। সে সবসময় তার পড়াশোনার প্রতি মনোযোগী। এখন আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমি কি শিখলাম, অলওয়েজ এর জন্য আমাকে নেভার বসাতে হবে আর অপোজিট ওয়ার্ড লাগবে। তাহলে হি নেভার, মাইন্ড এর অপোজিট হলো নেগলেক্ট। নেগলেক্ট মানে কি অবজ্ঞা করা বা অস্বীকার করা, মাইন্ড মানে কি মনোযোগ দেওয়া, তার ঠিক উল্টাটা অপোজিট ওয়ার্ড হলো নেগলেক্ট। আর এখানেও যেহেতু এসেছিল এখানেও তোমার এসেছে, ওই ডিজাইনে এইটা হবে, অপোজিট ওয়ার্ড লাগবেই। তাহলে হি নেভার নেগলেক্টস হিজ লেসন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এর পরে ভিডিওগুলোতে আমরা অপোজিট ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া এই টাস্ক অনুষ্ঠানে আরও বেশ কিছু রুল আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আশা করি সাবস্ক্রাইব করবে।